যে স্লোগানটা দিয়ে আমি আসলে 4 বছর আগে শুরু করেছিলাম সেটা হচ্ছে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। আমি প্রতিটা জিনিস একটু ভেঙে ভেঙে ব্যাখ্যা করে বলতে চাই। যেমন স্বপ্ন দেখুন, এটার জন্য তো আসলে খুব একটা কাউকে কিছু বলা লাগে না, বাঙালি এমনিতেই স্বপ্নবাজ। কেউ ঘুমিয়ে স্বপ্ন দেখেন, কেউ জেগে জেগে স্বপ্ন দেখেন, এই দুটোর মধ্যেই পার্থক্য আছে। তো স্বপ্ন তো আমরা দেখি, সবাই দেখি, এটা আমরা উদ্যোক্তা হতে চাই, আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাই, আমরা সুখী হতে চাই, আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে, আমাদের একটা গাড়ি হবে, একটা বা একটা ফ্ল্যাট হবে বা একটা বাড়ি হবে এরকম, বা গ্রামের বাড়িতে একটা বাড়ি হবে এরকম স্বপ্ন সবার থাকাটা খুবই স্বাভাবিক, দোষের কিছু না। আমার একটা মনের মতো করে আমাদের একটা ফ্যামিলি হবে, আমাদের সব পরিবার হবে, এটা সবাই চায়। তো এই স্বপ্নটা আমরা দেখি, এখন সাহস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যেমন ধরেন, আমরা যেহেতু বিজনেস নিয়ে এখানে কথা বলছি, উদ্যোগ নিয়ে কথা বলছি, এই উদ্যোগের জন্য সাহস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমি এই কথাটা অনেকবার বলেছি যে আমাদের দেশের লেখাপড়ার সিস্টেমটাই এরকম, যে আমাদের লেখাপড়ার সিলেবাসটাই এরকম যে তাদেরকে চাকরিজীবী বানানো হয়। সেখানে উদ্যোক্তা হওয়ার ব্যাপারে, ঝুঁকি নেওয়ার ব্যাপারে, বা নিজেকে আর একটু পটেনশিয়ালিটি যাচ করার ব্যাপারে খুব একটা কথাবার্তা বইগুলোতে নাই, আমাদের টেক্সট বইগুলোতে। সাহস করার জন্য যেটা দরকার আসলে, আপনার কিছু লেখাপড়া দরকার, কিছু প্রশিক্ষণ দরকার। সেই কথা, সেই কাজটাই আমরা এখানে 90 দিন ধরে করে যাচ্ছি। কারণ আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ঝুঁকি নেবেন, কিন্তু একটু জেনে ঝুঁকিটা নেবেন। যেমন আপনি পানিতে নামবেন, কিন্তু আমরা আমরা আপনাদেরকে সাঁতার কাটানোটা শিখিয়ে দিচ্ছি, যাতে আপনি পানিতে নেমে ডুবে না যান। সাঁতার না জেনে পানিতে নামলে তো ডুবতেই হবে। তো সেইভাবে একই রকমভাবে বিজনেসও আপনি যদি শিখে বিজনেসে নামেন, তাহলে আপনার ঝুঁকিটা কম থাকে বা ডুবে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। তাহলে আপনি যদি অভিজ্ঞতা অর্জন করতে পারেন, মানে শিখতে পারেন, জানতে পারেন, কিছু নলেজ গ্যাদার করতে পারেন, প্রশিক্ষণ নিতে পারেন, তাহলে আপনার কনফিডেন্স তৈরি হবে, আর এই কনফিডেন্স আপনাকে সাহস দেবে। তাহলে আমরা সাহসটা বলতে এটা বুঝিয়েছি, শুরু করার এবং সাহসও হলো। কিন্তু শুরু করতে গিয়ে আরেকটা বিপত্তি দেখা, লোকে কি বলবে যে ও গেছে ব্যবসা করতে, ফেল মারবে। লোকে কিন্তু আসলে বলছে না, আপনি নিজে নিজেই তৈরি করছেন, লোকে বলতে পারে। আর ধরে নিলাম আমি লোকে বলছে, তাতে কি আপনার কিছু যায় আসে? এই লোকের কথার জবাব কিভাবে দিতে হয় এটা তো আমরা শিখে গেছি। আমরা কোনোই জবাব দিব না, আমরা কাজ করে, আপনি একদিন কাজ করে সফল হন, সমস্ত লোকের কথা চেঞ্জ হয়ে যাবে। যে লোকগুলো আপনাকে বলেছে ও ব্যবসা করতে গেছে ফেল মারবে, সেই লোকটাই আপনি সফল হওয়ার পর বলবে আমি জানতাম তুমি ভালো করবে। সো এরকম ভাবে মানুষগুলো, আশেপাশে মানুষগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা শুরু করি। এখন ফাইনালি যে সমস্যাটা সেটা হচ্ছে লেগে থাকা। লেগে থাকার জন্য আমি যে ফর্মুলাটা আবারও বলছি, আপনি কাজটাকে ভালোবাসতে হবে, প্রেমিকার মতো করে, প্রেমিকার মতো করে ভালোবাসতে হবে, কাজটার প্রেমে পড়তে হবে। ভালোবেসে কাজ করলে আপনার মধ্যে ওই কাজের প্রতি কোনো অনীহা তৈরি হবে না, এবং এই কাজ আপনাকে যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে নিয়ে যাবে। তো আমি আসলে যে কথাটা বলে আজকের ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে যে, হয় জিতবেন যখনই কোনো একটা কাজ করবেন, লেগে থাকার ব্যাপারে বলছি, অথবা শিখবেন, কিন্তু হারবেন না কখনো, যার জন্যে থেমে যাওয়া যাবে না কখনো। একটা দরজা বন্ধ হয়েছে, একটা জানালা বন্ধ হয়েছে, একটা রাস্তা বন্ধ হয়েছে, আরেকটা রাস্তার সন্ধান করতে হবে, বিকল্প পথ বের করতে হবে, বিকল্প আইডিয়া তৈরি করতে হবে। এবং সেইভাবে আপনি দেখবেন যখন নামবেন তখন অনেকগুলো দরজা জানালা রাস্তা খুলে যাবে, এবং সেই রাস্তা আপনাকে চলতে হবে, পড়ে যাবেন আবার উঠে দাঁড়াতে হবে। এভাবেই মানুষ সফল হয়, এভাবেই এগিয়ে যায়, এভাবেই সব কিছু একসময় সফলতার পথ দেখায়।